আসসালামু আলাইকুম। তানজিদ তামিমি ওপেনার হিসেবে বাংলাদেশের প্রথম পছন্দ হওয়া উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে, এটা নিয়ে আর কোনো কথা হওয়া উচিত না। তার পেছনে দুইটা বড় কারণ। প্রথম কারণটা হচ্ছে এই মুহূর্তে আপনার আমার হাতে আর কোনো বিকল্প নাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তানজিদ তামিমের খেলার ধরনটা টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে এই মুহূর্তে সবচাইতে বেশি মানানসই। গত বিপিএলে দেশি ওপেনিং ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে সবচাইতে বেশি স্ট্রাইক রেটে তানজিদ তামিম ব্যাটিং করেছেন, একটা সেঞ্চুরিও তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মেরেছেন। টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী গত ওয়ার্ল্ড কাপে তানজিদ তামিম যখন ভেরি মাচ আনপ্রিপেয়ার ছিলেন, আবারও বলি গত ওয়ার্ল্ড কাপে প্রথম পছন্দের হওয়ার কথা ছিল তামিম ইকবালের, বিভিন্ন কনসিকোয়েন্সে হন নাই, তানজিদ তামিম বিকল্প হতে পারতেন, ওই রকম একজন আনপ্রিপেয়ার্ড ব্যাটার হিসেবে তানজিদ তামিম ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়ে একটা জায়গায় তার সবচেয়ে বেশি দুর্বলতা দেখা গেছে, তা হচ্ছে শর্ট পিচ লেন্থের বলগুলোর এগেনস্টে। শর্ট পিচ লেন্থের বলগুলোর এগেনস্টে তানজিদ তামিম বারংবার আউট হয়েছেন। তবে কনকাশন সাব হিসেবে তানজিদ তামিম যখন শ্রীলঙ্কার সঙ্গে ব্যাটিং করতে নামলেন ওয়ানডেতে, তখন শর্ট পিচ লেন্থের বলে তানজিদ তামিমকে অনেক সাবলীল লেগেছে। এটার পেছনে কারণটা কি, সেটাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইভেন আজকের এই ম্যাচে তানজিদ তামিম দুইটা পুল শট করে ছক্কা মেরেছেন বৃষ্টি আসার আগ পর্যন্ত। আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে চাই কারণটা কি। খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ড কাপে তানজিদ তামিম যখন শর্ট পিচ লেন্থের বলগুলো নেগোসিয়েট করছিলেন, তানজিদ তামিমের পাটা কিন্তু অ্যাক্রস শেপে যাচ্ছিল প্রি ডিটারমাইন্ড। ইভেন শর্ট খেলার সময় তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছিলেন না, অর্থাৎ সামনের পাটাকে অ্যাক্রস শেপে রেখে, সামনের এবং পেছনের পাটা অ্যাক্রস মানে কাঁচির মতো শেপে রেখে তিনি পুল শট করতে যাচ্ছিলেন, তার ব্যাক লেগটা অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছিল। এখন তানজিদ তামিম যখন পুল শট করছেন, তার মানে কাজটা করেছেন কোথায় তিনি, এখন যখন পুল শট করছেন, আপনি শ্রীলঙ্কা সিরিজটাও দেখেন, এই জিম্বাবুয়ের সঙ্গেও দেখেন, এখন যখন পুল শট করছেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। একটু কম্পেয়ার করে দেখাই, ধরেন জিম্বাবুয়ের সঙ্গে আজকে তার ছক্কা থেকেই একটু কম্পেয়ার করে দেখাই। আগে যখন তিনি পুল শট করতে যাচ্ছেন শর্ট পিচ লেন্থের বলে, পাটা অ্যাক্রস শেপেই থাকছে, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারছেন না, যে কারণে পেছনের পাটা ব্যালেন্সে থাকছে না, বেসটা স্ট্রং হচ্ছে না। এখন তানজিদ তামিম যখন পুল শট খেলতে যাচ্ছেন, সামনের পাটা ক্লিয়ার করছেন, ফ্রন্ট লেগ ক্লিয়ার করছেন, পাটা অ্যাক্রস শেপে নাই, যে কারণে পেছনের পায়ের ব্যালেন্সটা থাকছে। তার মানে মাঝখানের এই সময়টাতে বিশ্বকাপের পর তানজিদ তামিম তার এই দুর্বলতা নিয়ে কাজ করেছেন। ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের সময় হি ওয়াজ নট প্রিপেয়ার্ড। একটা ছেলের সেকেন্ড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, কী কনসিকোয়েন্স হয়েছিল, কী কী ঘটনা ঘটেছিল, কেন তানজিদ তামিমকে প্রথম ওপেনার হিসেবে নিয়ে যেতে হয়েছিল, আমরা সবাই জানি। আমার কাছে মনে হয় এখানে তানজিদ তামিমকে দোষ দেওয়ার কোনো কিছু নাই, কারণ সে তো আর বলে নাই যে ভাই আমাকে প্রথম ওপেনার হিসাবে আপনি নিয়ে যান। প্রথম ওপেনার হিসাবে তামিম ইকবালেরই যাওয়ার কথা ছিল, এখন তাকে ঘটনাচক্রে আমাদের প্রথম ওপেনার বানাতে হয়েছে, এরপর তাকে নিয়ে আপনি আমি নানা ধরনের কথাবার্তা বলেছি। বাট এই ছেলের প্রশংসাটা এখানে করতে হবে যে আফটার দ্যাট তিনি কাজটা কী করেছেন। আমি আবারও আপনাদেরকে দেখাই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ এবং জিম্বাবুয়ের সঙ্গে আজকে ম্যাচ। খেয়াল করে দেখেন, পুল শট যখন তানজিদ করছেন, পাটা শট খেলার সময় অ্যাক্রস শেপে নাই, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করছেন, এটা আপনারা দেখতে পেলেন। বাট ওয়ার্ল্ড কাপের সময় মাল্টিপল নাম্বার অফ টাইমস তানজিদ তামিম যখন পুল শট করতে গেছেন শর্ট পিচ লেন্থের বলে, তিনি শট করেছেন অ্যাক্রস শেপে, ব্যাক লেগের ব্যালেন্স তা এই কারণে নাই। সো এই যে মাঝখানের জায়গাটা কাজ করেছেন, এইটা একটা প্লেয়ারের ওয়ার্ক এথিক্স প্রমাণ করে। আমার কাছে মনে হয় যে প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পুলে ইন্ডিয়ার মতো 30-40 জন প্লেয়ার নাই, আমাদের এই 18-19 জনই প্লেয়ার। সো এই 18-19 জন প্লেয়ারের মধ্যে এই মুহূর্তে তানজিদ তামিমের ব্যাটিংয়ের ধরনটা অ্যাজ অ্যান ওপেনার সবচেয়ে বেশি টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যায়। সো আলটিমেটলি হি শুড বি দ্য ফার্স্ট চয়েস অ্যাজ অ্যান ওপেনার ইন টি টোয়েন্টি ক্রিকেট ফর বাংলাদেশ, এটা আমার কাছে মনে হয় লং টার্ম পার্সপেক্টিভের কথা চিন্তা করে এবং এই ওয়ার্ল্ড কাপের মতো, কারণ ক্লিন শেপে আছেন, দিস ইজ দ্য বিগেস্ট থিং। ম্যাচ খেলার নেই, টি টোয়েন্টি ক্রিকেট খেলার নেই, আমার কাছে মনে হয় দ্যাট ডাজ নট ম্যাটার। তার ওয়ার্ক এথিক্স বা ব্যাটিংয়ের ধরন, যেটা সত্যিকারের অর্থে আমরা শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটাতে দেখেছিলাম, তবে ওই ম্যাচটা তিনি কন্টিনিউ করে আসলে পরে সেটা ভালো করতেন। ইভেন ঢাকা প্রিমিয়ার লিগেও আমরা দেখেছি শর্ট অফ লেন্থের বলে তানজিদ তামিম সাবলীল হয়েছেন, যেটা ওয়ার্ল্ড কাপে তার দুর্বলতার জায়গাটাই পাওয়া গিয়েছিল শর্ট অফ লেন্থের বলটার এগেনস্টে, কারণ তিনি অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড ব্যাটার। অ্যাক্রস শেপে যাওয়ার প্রবলেমটা সবচাইতে বেশি ভোগাচ্ছে লিটন কুমার দাসকে। আজকেও লিটন কুমার দাস ইনকামিং বলে অ্যাক্রস শেপে খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। হ্যাঁ,
অ্যাক্রস শেপে আপনি যেতে পারেন, সেটা আউট গোয়িং বলে, অ্যাক্রস শেপে যেতে পারেন কভার ড্রাইভ করার সময় অফ স্ট্যাম্পের বাইরের বলে, কিন্তু যে বল ইনকামিং হচ্ছে সেই ধরনের বলের এগেনস্টে যখন অ্যাক্রস শেপে যাবেন আপনার শটের রেঞ্জ লিমিটেড হয়ে যাবে। এবং সেটা কিন্তু আজকে না, আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, স্টিল পিকচারগুলো দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার সঙ্গে লাস্ট সিরিজেই তিনি যেভাবে দুইটা ওকেশনে আউট হয়েছেন এরকম অ্যাক্রস শেপে খেলতে গিয়ে আউট হয়েছেন। সো আমরা একটা ভিডিও আলাদা করে করব লিটন কুমার দাসের এই অ্যাক্রস শেপে যাওয়া নিয়ে, অপেক্ষায় থাকুন। তবে আপাতত আমাদের কাছে এখন মনে হয় এই মুহূর্তে তানজিদ তামিম শুড বি দ্য ফার্স্ট চয়েস, কারণ আবারও বলি বিকল্প নয়, দ্বিতীয়ত তার ব্যাটিংয়ের শেপটা এখন অন্যান্যদের চাইতে বেটার রয়েছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।